গুড মর্নিং এভরিওয়ান। দেখতে দেখতে কিন্তু নতুন বছরের আটটা দিন আমরা পার করে ফেললাম। কেমন লাগে না ভাবলে যে সময় আর ট্রেন কিন্তু কারোর জন্য দাঁড়ায় না। তো এমনিতেই শীতের বেলা মানে উঠতে উঠতে এমনিতেই একটুখানি আলসেমি লেগে যায়, উঠতে দেরি হয়ে যায়, কিছু করার নেই। যা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু মনে হয় সকালবেলা একটুখানি আরাম করে, মানে যত দেখি যে না বেলাটা বাড়ছে তত মনে হচ্ছে ঘুমটা জোরে জোরে মানে বেশি আসে। তো যাই হোক, আর দেরি না করে যাতে সময় ধরতে না পারি এরকম যাতে না হয়, এর জন্য তাড়াতাড়ি ঝটপট এবার কাজটা স্টার্ট করে দিই। ওদিকে রাজা শীতের জন্য বাইরে টয়লেটে যেতে চাইছে না। তো শীতকালে যতই কাঁপি, যতই কাঁপতে কাঁপতে বেঁচে যাই না কেন, হাত পা ভেঙে আসুক, শীত কিন্তু আমার সারা জীবনের ফেভারিট সিজন। তো যাই হোক, এবার কাঁপতে কাঁপতে চাটা খেয়ে নিই। শুভকে ডেকে দিয়ে বিছানাপত্র তুলে দিয়ে আসলাম, পুরো হাত পুরো জড়ো সড়ো হয়ে গেছে, যতবার জলে হাত দিচ্ছি মনে হচ্ছে কারেন্ট শর্ট খাচ্ছে। তো যাই হোক, এখন এই আটাটাকে ভালোভাবে মেখে নেবো। আটাটা মাখতে হবে জোরে জোরে, এমনিতেই হাত জমে গেছে, একটুখানি জোর আনতে হবে। আটা মাখা ডান, এবার টুক করে দুধ চাটা বসিয়ে নিই। চাটাও বসাতে পারলাম না, হম্বি তম্বি করে নিচে এলাম, কারণ একটা পার্সেল এসেছে, ওটাই রিসিভ করবো। জ্বালা দেখো তো, ফোন করে এমন ভাবে বললো যেন এখনই চলে এসেছে, নিচে এসে দেখি এখনো আসেনি। উফ, কি করি বলো তো। সকাল বেলাটায় ঘুম থেকে ওঠার পরে একদম বিছানার মধ্যেই মাথাটা একদম টিপে দিল। উফ, দিনটা যাবেই শুরু হলো মাথাটা টিপা দিয়ে, মাথাটা একদম পুরো ছেড়ে গেল। কাজ যদি তুমি এরকম রোজ রোজ করতে গো। তো বাই দ্য ওয়ে, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আর জানি দুদিন পর আবার আসলাম, দুদিন পর আসলাম, তার জন্য সরি, কারণ ঠান্ডায় আমরা পুরো জমে গেছি, তাই তো, সেই জন্য ব্লগ করতে পারছি না। এটাই তো বলবে তুমি? না, আমি জমিনি, বিশ্বাস করো। তুমি জমিনি? জমলে আর কাজ করতে পারতাম না। তুমি জমে গেছো? ও, আমি কাজ করছি না। তুমি কোথায় কাজ করছো? আমি গাইস, আজকে আমি পুরো বাড়িতে আছি, কাজ করছি না। আমি বাড়িতে আছি। তুমি তো বললে যে আমি কাজ করছি না, সেজন্য বললাম আমি বাড়িতে আছি, আমি আজকে পুরো ব্লগটা করব, তাই তো গাইস? গাইস, মেয়েদের গাইস জমে গেল, কাজ করতে হবে, সেটা না করলেও চলবে। নট গাইস, গাইস আমাকে এত কথা বলে দেখো নিজেরাই জমে গেছে, তার প্রমাণ দেখো। এখন অব্দি চা হয়নি, দেখেছো? দুজন দুজন মিলে, দুজন রাঁধুনি, দুজন এখন অব্দি নাকি চা করতে পারি। ওই দেখো, আর কিছু বলবে না। এ বাবা, নিঃশ্বাস না নিলে তো অসুবিধা আছে, নিঃশ্বাসটা ভালো করে নিয়ে নাও, নিঃশ্বাসটা নিয়ে নাও ভালো করে আগে। হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো যদি তোমাদের দীর্ঘ সময় ধরে পেট খারাপ থাকে তাহলে কিন্তু তোমাদের মাথাও খারাপ হতে চলেছে। মজা করছি না কিন্তু, অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে কিন্তু এটা বলে যে পুয়োর গাট হেলথ থেকেই কিন্তু সৃষ্টি হয় অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং মেন্টাল ইলনেস। কেন কি, গাট বা ইন্টেস্টাইনের সাথে আমাদের স্নায়বিক একটা সংযোগ রয়েছে যা কিনা আমাদের ওভারঅল বডি ফাংশনকে ম্যানেজ করে থাকে। সাপোজ আমাদের স্টমাক বা ইন্টেস্টাইনে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, তার সিগন্যাল কিন্তু সেখান থেকে সোজা যায় আমাদের ব্রেনে, কারণ গাট শুরু হয় আমাদের স্নায়ুতন্ত্র থেকে এবং শেষ হয় আমাদের পাকস্থলীতে গিয়ে। নাও আই এম গোনা টেল ইউ যে গাট হেলথকে আমরা কিভাবে মেনটেন করতে পারি। ফার্স্ট অফ অল, আমাদেরকে এমন একটা ডায়েট মেনটেন করতে হবে যাতে কিনা ডেইলি প্রোবায়োটিক্স অ্যাড থাকে এবং যা কিনা আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াকে ইনক্রিজ করতে হেল্প করবে। তবে তোমরা অনেকেই জানো যে কার্কিউমিন বা হলুদ আমাদের গাট হেলথকে ইম্প্রুভ করার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেমিডি, যাতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস। কিন্তু প্রবলেম একটাই, কার্কিউমিন বা কাঁচা হলুদ সহজে অ্যাভেলেবেল হলেও এর টেস্ট কিন্তু সকলের পছন্দ না, এর জন্য এটা ডিরেক্ট কনজিউম করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। বাট আই হ্যাভ আ বেস্ট অপশন, হেয়ার ইজ দ্য নেচার শিওরস কার্কিউমিন ডেলি গামিস, যা কিনা ভীষণই টেস্টি এবং ন্যাচারাল ওয়েতেও কিন্তু আমরা এগুলোকে কনজিউম করতে পারবো। জাস্ট তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করতে টেক ওয়ান গামি ইন মর্নিং অ্যান্ড ওয়ান ইন ইভিনিং। এটা ডেইলি কনজিউম করলে গাট হেলথ স্ট্রং হবে, ব্যাড ব্যাকটেরিয়া এবং ভাইরাস রিডিউস করবে, প্লাস আমাদেরকে যে কোনো রকম সংক্রমণের সাথে লড়তে সাহায্য করবে। এছাড়াও এটা আমাদের বডিকে করবে ডিটক্সিফাই এবং ডাইজেস্টিভ সিস্টেমকে করবে ইম্প্রুভ এবং কোলেস্টেরল রিডিউস করতেও এটা সহায়ক। গাট হেলথকে ইম্পর্টেন্স দেওয়াটা খুবই জরুরি, কারণ যদি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমই ঠিক না থাকে তাহলে কিন্তু ল্যাক অফ স্লিপ, স্লিপিং ডিস্টারবেন্স, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতন এই প্রবলেমগুলোকে কিন্তু আমরা এড়াতে পারবো না। তাই আমার মতো তোমরাও যদি নিজেদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করতে চাও এবং নিজেদের ডেইলি লাইফে চিল করতে চাও তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আজই বাই করতে হবে। কোথা থেকে করবে? প্রোডাক্টের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এটা এমন ভাবে রয়েছে না, আমি কি ভেবেছি বলো তো? কোনটা? এই যে এইটা, আমি ভেবেছি পুরো গাছ শুদ্ধ নিয়ে এসেছে বোধহয়, পুরো দেখো মনে হচ্ছে প্লাস্টিকের ভেতরে গাছ, তাই না? হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ, পুরো মনে হচ্ছে আমি ভেবেছি গাছ শুদ্ধ নিয়ে এসেছে নাকি। তো ভাই তুমি আজকে সবজি কি কি কাটছো গো? আলু, পেঁয়াজ, রসুন, তারপর টমেটো। এটা কি আলু বলো তো? কোনটা? এটা চন্দ্রমুখী আলু। হ্যাঁ, বল, নতুন আলু। ও, নতুন আলু, আচ্ছা। তা নতুন তো চন্দ্রমুখী হতে পারে, সবই হতে পারে। তাহলে তাহলে ভুল কোথায় হলো? আমি এমনি আলু কিন্তু বলছি, নতুন তো চন্দ্রমুখী হতে পারে, এটা তো আমি ভুল বলিনি। তো গাইস, ভাই এখন খেলতে যাচ্ছে, তোমরা সবাই প্রে করো যাতে এমন খেলে যাতে মানে আমাদের দোকান থেকে ছটা টাওয়াল যাচ্ছে, সেই টাওয়াল ছটা যাতে আমাদের বাড়িতেই চলে আসে, আবার বেচতে পারি। ঠিক আছে, তোমরা প্রে করো, কিন্তু ছটা টাওয়ালই ওর পাওয়া চাই। আচ্ছা,
হচ্ছে পিয়াজ আর আজকে হচ্ছে দেখো বলছিল আমাকে যে পিয়াজ কাটতে গেলে নাকি চোখে জল আসে তো আমি এটাই দেখাচ্ছি চোখে জল আসে সব রেডিমেডি করে দিয়েছি ও আমাকে বলেছে যে তোমার নখ তো কালো হয়ে যায় থাক আজকে থেকে পিয়াজ আমি কাটবো আর কিছু আমি দেখাচ্ছি যে চোখে জল আসে না এরকম পিয়াজ ডিমে দেওয়া যাবে আরো কুচি কুচি আরো কুচি আমি করে দেব আরো কত এরকম কতক্ষণে কাটবে দেখো একটা একটা এরকম করে দিয়ে তারপর একটা একটা করে নিয়ে শোনো ভালো ভালো ইশেরা না যারা রান্না ভালো জানে হ্যাঁ এইসব কালেকশন শেফরা আস্তে আস্তে কাটে ও আচ্ছা আচ্ছা গাইস তোমরা বলো কোন শেফ এরকম আস্তে আস্তে কাটে হয়ে যা ওঠো শোনো শোনো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো এই দেখো এখন আবার এলো পার্সেল সানডের স্পেশাল ব্রেকফাস্ট ডিম রুটি আর সস বেগুন ভাজা তাই বেগুন গুলোতে নুন হলুদ আর চিনি মাখিয়ে রাখলাম আর এদিকে মাংসতে সমস্ত কিছু দিয়ে রেখে দিই জাস্ট পেঁয়াজটা মাছি কেটে দিলে ম্যারিনেট করে রেখে দেবো কালকে রাত্রি তিনটের সময় জানো না কি বলবো পাশের বাড়িতে ভাড়া আছে দুটো ঘর বাপ রে বাপ কি ঝগড়া মানে আমার পুরো ঘুমটা ভেঙে গেল তোমার দিদি ভাইয়েরও ঘুমটা ভেঙে গেল মানে এভাবে এভাবে ঝগড়া করে মানে এভাবে মানুষ ঝগড়া করে তোমার কি হলো যারা ছোট লোক হয় তারাই এভাবে ঝগড়া করতে পারে ঠিক আছে তাও আবার রাত তিনটের সময় কোনো মানে হয় আমি বললাম যে তুমি আবার খুঁজে গেলে মানে ঘুম ভেঙে গেছে রাতে তিনটার সময় মাঝরাতে যদি কারোর ঘুম ভেঙে যায় শীতের বেলা গভীর ঘুম ভাঙিয়ে কিছু বলার নেই তো দাও এবার ওষুধটা দাও আমাকে বেরোতে হবে কারণ ওই যে গাইস বলেছিলাম আজকে আমি সারাদিন ছুটি আছি কিন্তু মানে কথায় বেলায় বলে আমার ছুটি কিন্তু এখন এরকম করে দেখতে পাচ্ছ এরকম করে যত্ন নিতে হয় ঠিক আছে বাবা এখন হচ্ছে আমি এরকম কত ওষুধ খাইয়ে দিলাম ওকে আর ও আমাকে খাই প্রমাণ আছে মানে প্রমাণ আছে ঠিক আছে যাই হোক আমি এখন যাবো তো আমি শুভ আমি রিয়া আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই পটাক্সে ওয়েলকাম সব এটো জায়গা মুছে টুছে মাসিকে ডাস্টবিনটা দিয়ে এসে তারপর চিকেন রান্নাটা স্টার্ট করলাম শীতকালে সবথেকে আরামের জায়গা কোনটা জানো এই গ্যাসের সামনে সবথেকে বেশি আরাম লাগে তো এদিকে তো চিকেনটা মোটামুটি এক ঘন্টা ধরে ম্যারিনেট করেই রেখেছি আর এদিকে যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে একটু বাবাকে ফোন করে নিই চিকেন কষানো দেখে না রীতিমতো লোভ লেগে যাচ্ছে মনে পড়ে আমি আর আমার কাকা বা আমার বাবা এই তিনজনের মধ্যে একটা সিমিলারিটি কি ছিল বলতো চিকেন বা মাটন করলে না আগে যখন কষানোর টাইমে একটুখানি আমাদের খেতেই হতো দেড়টা বাজে রান্নাবান্না হলো জাস্ট গ্যাস মোছাটা বাকি আছে তো এখানে ছাদে এলাম নাইটিটা শুকিয়েছে কিনা তাই নিতে এলাম তো হঠাৎ করেই চোখে পড়লো ওই দিকে একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে আমি যদি এখন ভিডিও করে দেখাই কখনো যদি আমার ভিডিও দেখে তাহলে বলবে লুকিয়ে লুকিয়ে বৌদি বৌদি ভাই বা যাই হই পাড়াপড়শি কেউ আমি ঠিক চিনি না অতটা যেহেতু বেরোই না যে লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করেছে দাও তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন পর দেখলাম এরকম ঘুড়ি উঠতে দেখো ওই দেখো ওই ছাদ থেকে ওড়াচ্ছে কোথায় গেল ওই দেখো কি জানি আমাকে বোধ হয় দেখে ফেলেছে ঘুড়ি ওড়ানো দেখি বন্ধ করে দিচ্ছে লাটাই ফাটাই গোটাচ্ছে আমিও এখান থেকে পালাই দোকান থেকে শুভ এসেছে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে এসে ঠায় বসে আছে চুপচাপ করে আমি গিজারের জল কিন্তু গরম হয়ে গেছে যাও না দাঁড়াও একটুখানি হোক একটুখানি হোক মানে কিভাবে সময় নষ্ট করে মানে যাতে স্নানটা পরে বলি যে ঠিক আছে যে বেলা হয়ে গেছে স্নান করতে হবে না আমাদের কি মনে হয় আমাদের কতক্ষণে কাজ শেষ হলে মনে হয় যে কতক্ষণে স্নান টান করে ফ্রি হয়ে যাবো বাট সেটা শুভর ক্ষেত্রে নয় তো যাই হোক যতক্ষণে স্নান টান করে বেরোচ্ছে ততক্ষণে আমি বালিশের কভারগুলো যে গান শুনতে শুনতে একটু ভাজ করে ফেলি এ দেখো প্রমাণ দিলাম দেখো তুমি কি বলেছিলে চালাবে না হ্যাঁ হ্যাঁ কি তুমি কি বলেছিলে যে আমি চালাবো না কি বলেছিলাম কি বলেছিলে আমি চালাবো না আগে ব্লগে ভুলে গেছো কি হলো ওই দেখো এই যে দেখেছো আমি চালাইনি এটা তাহলে আপনি আপনি চলে গেছে না তোমার হাতে মোবাইলও ছিল সেটাও প্রমাণ হয়ে গেছে গানটা চেঞ্জ করছিলে আসো কি হলো পালাচ্ছো কেন কি গো তো আজকের আইটেম হচ্ছে কি ভাত আছে তার সাথে কি আছে এটা লাউয়ের খোসা ভাজা তার সাথে আলু ও আলু আর খোসা মিলিয়ে তাই তো তারপরে এখানে আবার দেখতে পাচ্ছি ডালের সাথে ওটা হ্যাঁ এই যে বেগুন ভাজা ডালের সাথে আর কি আছে আর আছে চিকেন আর চাটনি আর ডালটা কে বলবে ডাল ডালটা আছে ভেজ ডালটা যেহেতু ভালো খায় না সেহেতু আমার আমার আমি যেহেতু শুধু ভালো খাই ডালটা একচুয়ালি কালকের তো এই জন্য আর বললাম না তাতে কি আছে হ্যাঁ ঠিক আছে ডাল তো ডাল আছে ডাল আছে গুড ইভিনিং গাইস ওদিকে আমাদের চা বসে গেছে দেখতে পাচ্ছ এই যে চায়ের মেলা না কাপের মেলা আর এখানে রগর দেখবে এখন ট্রেন ওটা মেলা না হ্যাঁ ওই যাই হোক তো রগর দেখবে এখানে রাজা উপস্থিত রাজার সঙ্গে একটা খেলা খেলছে ঠিক আছে একটুখানি তোমাদের দাদা ভাই দেখাবে এই দেখো দেখো রগরটা দেখো এই দেখো সাত পাক হবে দেখো এ এ আমি বলেছি না দেখেছো যখনই রাজাকে ক্যামেরা ধরি হ্যাঁ দেখেছো কি পাজি দেখেছো তুমি ভিডিও করলেই ও রাজা পালায় তখনই আর দেখায় না রাজা বলছে আমাকে নিয়ে তোমাদের কায়দা বেশি ক্যামেরা সাই
রগড়টা খালি দেখো তোমরা, রগড়টা দেখো। এইটা হলো না, সাত পাকটা হলো না, কিন্তু সাত পাকটা দেখি। আবার আবার পালাবে, আবার পালাবে, ঘুরবেই না। দেখেছো এতক্ষণ পুরো ঘুরছি, লোক রেডি হয়ে গেছি একদম শীতের মধ্যে জবুথবু হয়ে। আর ওদিকে দেখো কিছু কাজ দিয়ে গেছি আজকেও। আজকে অ্যাকচুয়াল কথা ছিল যে যাবে হচ্ছে গিয়ে শ্যামনগর কালীবাড়ির যে পুজো হয় ওইখানে, আমি মাকে বললাম আজকে যেও না রবিবার দিন, তো রবিবার দিন বিশাল ভিড় হবে, তো কাল পরশু বা কোনো একদিন যাবে, এরপরে তো যাওয়া হয়নি। যাওয়াটা যে ব্যস্ত দিয়েছি মেনলি সেটা না, মেনলি যে কাজ আছে। বড় সেলিব্রিটি হবে সেই জন্য দেখা করবে। আমি বেরোলাম এখন, আমার তারা আছে, কাজটা করে রাখবো। সেই কখন দিয়ে গেছে আমাকে একটা কাজ, ঠিক আছে, রীতিমতন মানে ল্যাদ খেতে খেতে লিখছি আর কি। যাই হোক, কটা বাজে? হ্যাঁ, 8:45 বাজে। আমি দেখো না, এই দেখো এখানে চাদর, ওখানে চিপস, এখানে খাতাপত্র, এখানে ক্লিপ, মানে ওই আর কি ল্যাদি জীবন। মানে সন্ধ্যাবেলাটা যে কি যে ল্যাদ লাগে, অ্যাকচুয়ালি না সেটা না, অ্যাকচুয়ালি একটু আমি ফোন, অনেকগুলো ফোন কল অ্যাটেন্ড করলাম, তখন একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তারপরে আরও ফ্রেন্ড ফোন করলো, তাদের সঙ্গে জয়েন করে কথা বললাম কনফারেন্সে, দেন তোমাদের দাদাভাই ফোন করলো, ওর সাথে একটুখানি গেজালাম, এই করতে করতে আমার লেখা হয়নি, আর উঠতেও ইচ্ছা করছিল না। আর ব্লগ ব্লগ তো মাথায় উঠে যায় যতক্ষণ না কাজ হবে, মানে কাজই আমি শেষ করতে পারলাম না। তাই ও একটু টুকটুক করে চিপস খাচ্ছি, এই ব্লু কালারের, এটা না আমার খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগে, পুরোটা খাইনি, একটুখানি আছে, ওটা শুভর জন্য রেখে দেবো। করে বলছি যে তোমার জন্য কি রাখবো আমি চিপসগুলো, দাও অনেক খেয়ে নিয়েছো, রাতেই করে এসেছি চিপসের জন্য। দেখি আমাকে বলছে দুটো রেখে দেবো, আমি বললাম তুমি দুটো রাখতেই পারো না, বলছে তাই তিনটে একদম, সেটাও পারো অন্তত 15-20টা রাখবে। ওই 8-10 টাকার প্যাকেটে 15-20টা থাকেই না, 8-10টা হাওয়া দেওয়া থাকে, 8-10টা রেখেছে। আরে বাবা এটা কি করছে মাইরি, দেখো আরে এখন আমি চিংচাং ফু করছি, আমার ডান দিকটা দেখো এখানটা ফুলে রয়েছে, কেন বলো তো এখানটা ফুলে রয়েছে, দেখেছো দাঁতটা ব্যথা আছে এখানে, সেই জন্য একটা দাঁত আমার অর্ধেক ভেঙে গেছে, একটা দাঁত আমার অর্ধেকটা ভেঙে গেছে। আজকে ঠান্ডা কম, আজকে রীতিমতো ঠান্ডা অনেক কম, এই তিন চার দিনের মধ্যে অনেকটাই ঠান্ডা কম আছে, সেই জন্য আজকে তোমার দিদিভাই স্নান করেছে, তিন চার দিন করেনি। বিয়ের ডেটি আছে পরে, মানে মাঘ মাসে বিয়ের ডেটি আছে তিনটে, ওর ওর অনেক বিয়েটিয়ে করলে ইনভাইট তো করবেই না। শেষ তো ভাই, তবে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ব্লগটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর যারা জানায় নতুন আছো তারাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এখানে মজার মজার ব্লগ হয়, ডেইলি ব্লগ হয়। তো টাটা বাই, গুড নাইট, গুড নাইট।